ମୋ ନାମ ଗୁରୁଚରଣ ମହାନ୍ତ, ଗାର୍ଗ ହର୍ଦ୍ଧା, ମୟୂରଭଞ୍ଜ, ଓଡ଼ିଶା। ମୁଁ ରଘୁନାଥ ମହାନ୍ତ ଜନ୍ମ ଜୟନ୍ତୀ ପାଳନ ଉଦ୍ଦେଶ୍ୟ ଆଜ ଟାଟା ରିଗେଲ ମୈଦାନ ପହଞ୍ଚଲାଇ ଇଚିନ୍। ତମାମ ଝାଡ଼ଖଣ୍ଡ, ବେଙ୍ଗଲ, ଓଡ଼ିଶାକ ହଜାର ହଜାର ଲୋକ ପହଞ୍ଚଲା ହାତ ଯେ କୁର୍ମି ଜାତ ଅତୀତ ଆମର ଯେଉଁ ଆଦିବାସୀ ତାଲିକା ଭୁକ୍ତ ରହ ଛାଡ଼ାଇ ଗଲେ ଆହେ আর কুর্মি জাতি ইতিহাস ভারত সরকার এসন কি ঝাড়খণ্ড বেঙ্গল সরকার ভুলি যাইকে ওগা কোনো লিপিবদ্ধ করল নিকট তাকর জন্যে বহুত আলোচনা সমালোচনা হলে ইটিন বহুত কিছু জানে করে লাগিন। সাধারণ লোক উৎকণ্ঠার সহিত জগলে রহ আর এখন আমার মিটিং শেষ পর্যায়ে পৌঁছলে তো আমরা ইটিনে একটা বড় সন্দেশ লেব যে ভারতের প্রথম শহীদ রঘুনাথ মাহাতো প্রতিমূর্তি হর জায়গায় স্থাপিত করা যাক এটাই মোর উদ্দেশ্য। রাষ্ট্রপতি জ্ঞানী জেল সিং সে লেকর রাষ্ট্রপতি বেঙ্কট রমন সে লেকর প্রধানমন্ত্রী রাজীব গান্ধী সাথ বার্তা করনে কা ইতিহাস সুনীল মাহাতো এক সাক্ষী বনা হয় কোন কাহতা হয় কুর্মী আদিবাসী নহীঁ হ্যায়। लगता है मैं अकेले आदिवासी इस मंच में हो। प्रेस बंधु इस भ्रम में मत पड़िए कि कुर्मी लोगों के जमात में अकेले आदिवासी सुर सिंह बेसरा थे, गलत। एक कुर्मी आदिवासी और बेसरा भी आदिवासी है। मोर नाम बाबूराम महतो, मैं रायरंगपुर ले यह रेगाल मैदान है जो রঘুনাথ মাহাতো জন্মদিবস পালন করা যায় জন্মজয়ন্তী ওটি আওলাই আমরা রায়রঙ্গপুর একটা গ্রুপ ইহা বিভিন্ন জায়গালে অর্থাৎ ঝাড়খণ্ড, বেঙ্গল, ওড়িশা আর ইয়ে বাংলাদেশে কিছু আওলাহাত আসাম লোক আওলাহাত কুর্মি নেতারা আজ ওহে রঘুনাথ মাহাতো শহীদ জায়গা মাটি ও আনর হত ইহা এটি মাটি লেখে সকল লোকে শপথ করে লেলাহাত আমার দাবি জন এসটি ইনক্লুজন একে সফল করে লাগিন আপ্রাণ চেষ্টা সবাই করে লাগিন আজ সফল লেলাহ এটি মর বক্তব্য বন্ধ।